ধনবাড়িতে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণ প্রসঙ্গে amarimpi.com-এর মাধ্যমে প্রশ্ন করেছেন ধনবাড়ি ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মানিক। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের উত্তর দিয়েছেন টাঙ্গাইল এক আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। amarimpi প্রতিষ্ঠানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আমাকে তাদের অনলাইনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা অঞ্চলে 5 লক্ষ মানুষকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে বারবার এই অঞ্চল থেকে তাদের প্রতি জনপ্রতিনিধি হিসাবে আমাকে এমপি হিসাবে নির্বাচিত করার জন্য। আমি 2001 সালে বিপুল ভোটের ব্যবধানে এমপি হয়েছিলাম, 2008 সালে রয়েছি, 2014 সালে রয়েছি, এবং এই এলাকার মানুষ আমাকে যে গৌরব সম্মান দিয়েছে এই জন্য আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। এই সম্মান এবং গৌরব যেন আমি চিরদিনও রাখতে পারি, শুরুতেই আমি এই জন্য এলাকাবাসীর কাছে দোয়া এবং আশীর্বাদ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন শক্তি দেয়, আমি যেন এলাকার মানুষের মৃত্যু রাখ পর্যন্ত সেবা করে যেতে পারি। এলাকার অনেক সমস্যা রয়েছে, সকল সমস্যা একবারে সমাধান করা সম্ভব না। বাংলাদেশ দারিদ্র পীড়িত দেশ, অনেক তাদের সমস্যা, পর্যায়ক্রমে এই সমস্যাগুলোর আমাদের সমাধান করতে হবে। আমরা এলাকার ভৌত অবকাঠামো, রাস্তাঘাট, ব্রিজ, এগুলো আমরা করে যাচ্ছি। এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এলাকার ধনবাড়িতে একটা আমরা আধুনিক হসপিটাল করেছি 50 বেডের, এবং এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিনিক করে দিয়েছেন, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যে ক্লিনিকগুলো সেগুলো সুষ্ঠু পরিচালনা, সব কিছু মিলে এলাকার অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এই খাতের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ে উন্নয়ন হয়েছে, এজন্য আমি মনে করি এলাকাবাসী খুবই খুশি এবং তাদের প্রত্যাশা আরও অনেক বেশি। তারা চায় মধুবার ধনবাড়ি হবে বাংলাদেশের জন্য একটা উন্নয়নের মডেল, নির্বাচনী এলাকা অথবা উপজেলা। আমার সাথে যারা কাজ করে তারা সবাই খুবই আন্তরিক, আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী নেতৃবৃন্দ, তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করে এলাকার উন্নয়নের জন্য। কিছু প্রশ্ন এসছে যে আমরা আগামী দিনে উন্নয়নে কী ধরনের কাজ করবো, তার মধ্যে ধনবাড়িতে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণ প্রসঙ্গ। আমি চাই যে ধনবাড়িতে একটা স্থায়ী স্টেডিয়াম হোক যেখানে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুব সমাজ খেলাধুলা করতে পারে। দুঃখজনকভাবে ধনবাড়িতে যে খেলার মাঠ রয়েছে হাই স্কুলে, কলেজে এবং বিভিন্ন স্কুল কলেজের সামনে, সেগুলো কিন্তু আমি দেখি বিকালে যখন গাড়ি চালিয়ে যাই কোনো কোনো সময় এলাকায় গিয়ে দেখি সেই সমস্ত খেলার মাঠ কেউ ব্যবহার করে না। এমনকি শীতকালে একটা ভলিবল খেলা পর্যন্ত হয়, ফুটবল খেলা হয় না। আমরা যখন ছোটো ছিলাম অনেক আমরা খেলাধুলা করতাম, স্কুল থেকে এসে বই রেখেই আমরা কোনো রকম মুখে একটু খাবার দিয়ে আমরা দৌড়াতাম খেলার মাঠে। তখন মানুষের এত অর্থ ছিল না, প্রাচুর্য ছিল না, খড় দিয়ে আমরা বল বানাতাম, জামগুড়া দেখ বল বানিয়ে আমরা খেলাধুলা করতাম। কিন্তু দুঃখজনকভাবে এখনকার ছেলেমেয়েরা খেলে না, এটা আমার দুঃখ কষ্ট এবং আমি খুবই আতঙ্কিত। ছেলেমেয়েরা সব মরে মরে টেলিভিশন দেখে, বিভিন্ন দোকানের সামনে টেলিভিশনে নিম্নমানের মুভি দেখায়, অশ্লীল মুভি দেখায়, সেগুলো ছেলেমেয়েরা দেখে, এটা কোনো ক্রমে কাম্য না। আজ দেশে মাদকতা বাড়ছে, ছেলেমেয়েরা ধ্বংসের পথে। আমার মনে হয় আমাদের এলাকার যে খেলার মাঠগুলো আছে সেগুলো আগে ব্যবহার হওয়া উচিত এবং সাথে সাথে অবশ্যই উন্নত মানের খেলাধুলার জন্য একটা স্টেডিয়াম করা দরকার। কিন্তু সমস্যা হয়েছে এখন জমি খুবই, এত জমি পাওয়া যায় না, জমির কমতি রয়েছে, কাজেই জমি আমরা পাবো কি না একটা স্থায়ী স্টেডিয়াম করার জন্য সেটা কঠিন। তবু আমি চেষ্টা করব আগামীতে যাতে একটা স্টেডিয়াম আমরা করতে পারি। আবারও আমি আমার এমপি ডট কমকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এবং তাদের
এই যে একটা মহৎ উদ্যোগ নিয়েছি এমপিদের কর্মকাণ্ড তুলে ধরার জন্য, তারা যেন ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখে, তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে এবং বাংলাদেশ এই অমর আমার এমপি এই অনলাইনটি যেন সবার প্রশংসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর নুরুল হক।